ফ্রেন্ডস, আজকে আমরা কোন ফ্রি ফায়ারের একটা ভিডিও, এটার মধ্যে আমরা র‍্যাম্পেজ 2.0 তে চলে এসেছি। তো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছি আমি একটা জোকারের ড্রেস নিয়ে খেলছি। তো গাইস, আমি উপরে চলে যাই র‍্যাম্পেজ 2.0। এখানে একজন, এটা আমি এভাবে শুট করবো। গাইস, শেষ, মরে যাচ্ছে, বাট আমি মারতে পারিনি। গাইস, আবার আমি এটা খুলে নিব। এন্ড গাইস, আবার আরেকটা মেরে দিব, পুরো হেডশট মেরে দিয়েছি। গাইস, আমি দেখে নিই আর পাশে কেউ কোথাও আছে নাকি। গাইজ, এই গ্লুবলের পিছনে নেই তো? এই তো গাইজ, শেষ। গাইজ, মেরে দিয়েছি। ও হো, এটা কে? গাইজ, এটা হচ্ছে অ্যাভেঞ্জার। গাইজ, এখন আমরা গাইজ অনেক ফাস্ট হয়ে যায় এটা হলে। গাইজ, এটা হচ্ছে র‍্যাম্পেজ 2.0 মোড ইন ফ্রি ফায়ার। গাইজ, এই যে আরেকজন, আচ্ছা মেরে দিয়েছে গাইজ। বাট গাইজ, এটা তো আপনার জানেনি কিভাবে খেলতে হয়। তো আমরা একবারে মরবো না, আমাদেরকে মারলে আমরা মরবো। তো গাইজ, আমাদের এখনো স্কোর অনেক ভালো আছে। গাইজ, আমি বুঝতে পারছি না এখন ওরা কোথায় আমাকে মেরে যাচ্ছে। ও না, সরি গাইজ, ওরা এইখানেই কাউকে মারছে। গাইজ, এখানেই কেউ আছে। এই তো গাইজ, গাইজ হেডশট মারার চেষ্টা করবো। গাইজ, আরেকটা হেডশট হয়ে গেল। ইউহু, গাইজ, আমরা এরকম হেডশট মারার ট্রাই করতে থাকবো যতক্ষণ না শেষ হয়, ততক্ষণ একটা। আল্লাহ, গাইজ, আমি খেয়াল করি না। আমি তো হেডশট 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 ইয়েস, গাইজ, আরেকটা হেডশট দিয়ে দিয়েছি আমি। গাইজ, এমন আমি ট্রাই করতে থাকবো অনেকগুলো হেডশট দেওয়ার। গাইজ, দেখছি গাইজ আবার জোকার চলে এসেছে। গাইজ, এই জোকারটা আমরা নিতে পারতাম একটা কিউব ফ্রেগমেন্ট দিয়ে। গাইজ, ওটা শুধু 14 তারিখেই আনলক ছিল, 14 তারিখ। ও গাইজ, আবার হেডশট ট্রাই করবো। ইসরে গাইজ, এখান থেকে রিবাই করে ফেলি আমরা। গাইজ, এই তো গাইজ হয়ে গেছে। ও যে গাইজ, পরে আমরা একটু ভালোভাবে মাছ ধরবো। গাইজ, আপনারা যদি এই দুটো গান দিয়ে খেলেন তাহলে অনেক ভালো খেলতে পারবেন। এন্ড গাইজ, আপনারাও এভাবে খেলবেন যাতে একভাবে মারতে পারেন। ইসরে গাইজ, আরেকজন মেম্বার। ওকে গাইজ, এবার আমি ওদেরকে ছাড়বো না। এবার গাইজ, আমি দেখিয়ে দিব আমি কিরকম খেলতে। ওকে গাইজ, আমি টেকনিকটা বুঝে গিয়েছি। গাইজ, মানে রিবাই দেওয়ার পর কাটলে হয়ে যায়, নাহলে আসে না। গাইজ, এভাবেই যাই আমি, ভালো খেলা যায়। ইস 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 ইস, হেডশট, ইস, পারলাম না গাইজ। হেডশট হেডশট হেডশট, ইস। যা, একটু ভালো খেলা লাগবে আমার, তাহলেই করে যাবো। গাইজ, এখানে আছে আমার ফ্রেন্ড, ওকে আমরা দেখতে পাচ্ছি আমার পাশে। গাইজ, আপাতত আমি র‍্যাম্পেজ 2.0 এর ভিডিও ছাড়ছি। এরপর গাইজ, আমি অন্য ভিডিও ছাড়বো। তো গাইজ, আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট দূর হয়ে যাবে সেটা, তারপরও হলো না গাইজ।
যে আমি ট্রাই করছি ওয়াটারকে পারা যায় দেখছ সবসময়। গাইজ এখান থেকে আমরা দেখি যে কেউ আছে নাকি। গাইজ এরকম আমি আপনাদেরকে আরো দুই তিনটা দিব ভিডিও, তারপর আবার ক্লাসিক দিব। গাইজ এখানে আমি অনেক ফাস্ট খেলার চেষ্টা করছি, আপনারাও ফাস্ট ট্রাই করবেন, বাট সব সময় না, আল্লাহ নো প্রবলেম। গাইজ আমরা এই উপর থেকেই সবাইকে ক্যাম্পিং করেই মারবো। মারতে পারছি না আমি এখন, আর হেডশট হচ্ছে না। গাইজ তারপর ট্রাই করবো আমি আবার শট দেওয়ার, বাট সবসময় হেডশট গাইজ দিতে গেলে ঝামেলা হয়ে যায়। গাইজ 154 ড্যামেজ দিয়েছিলাম, গাইজ কোথার থেকে মেরে যাচ্ছে গাইজ, কোথাও তো আছে আমার মনে হচ্ছে, এদিকেই আছে গাইজ। গাইজ একটু এদিক থেকে দেখি আমরা, আমি এইখান থেকে দেখবো এইবার আমরা ট্রাই করি একটু। গাছ গাছ দেখেছেন 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 গাছ মেজে দিয়েছে আর মারতে পারলাম না। গাছ এখন তো মারার ট্রাই করবোই করবো গাছ, যতই কষ্ট হোক না কেন। গাছ বাট হেডশট গুলো কিন্তু ভালোই মেরেছিলাম আমি, বাট অত আবার কারেক্ট ছিল না। আস্তে আস্তে ট্রাই করছি কারেক্ট করার একদম। গাইজ গাইজ এখানে এখানে আছে আমার, গাইজ অত কারেক্ট না মারতে পারলেও মারছি আপনাদের জন্য। গাইজ আপনার লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন তাহলেই হবে। তো গাইজ এখন আমরা দেখছি আর কোথায় আছে ওরা। গাইজ আমার তো মনে হচ্ছে যে থাকলে অনেক স্পেশাল ভাবেই থাকবে, সরি গাইজ একটু রিং হচ্ছে না। ওরা কোথায় যায় লুকিয়ে রয়েছে, আমি তাড়াতাড়ি করে যাই। গাইজ জোকার বান্ডেলটা অনেক ভালো, একটু পরেই আছে মনে হয় আমার, যেটা মনে হচ্ছে নো গাইজ যে লুকিয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, বা আছে কোথায় এইদিকেও নেই, বা এত পড়া লুকিয়েছে। তারপর ট্রাই করি এখন কিছু একটা পড়া। ওটা আসে না মনে হয়, নো প্রবলেম নো প্রবলেম। গাইজ এটা আমি পরে দেখে নিচ্ছি। গাইজ দেখেন আপাতত আমরা তিনজন আছি। তো গাইজ আজকের জন্য আল্লাহ হাফেজ, গুড বাই গাইজ।